আমাদের খুব কাছের মানুষ নন্দিতা, ওর বাবা অর্থাৎ আমাদের মেসোমশাই গত পরশু পরলোক গমন করেছেন, আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু আত্মা অমর, আত্মার বিনাশ হয় না, তাই মেসোমশাই আমাদের সঙ্গেই আছেন। আমরা মেসোমশাইয়ের আত্মার শান্তি কামনা করি। নিজের লক্ষ্য স্থির করলাম, কিন্তু সেটায় পৌঁছবো কী করে, কীরকম যেন পথটা এলোমেলো হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা যদি একটু আমাদের চোখের সামনে থাকে যে কীভাবে আমরা নিজের লক্ষ্যে পৌঁছবো, কিছু অভিজ্ঞ মানুষের বক্তব্য আমরা শুনি জানি, এরকমভাবে তো আমরা তৈরি হই। তো সেরকমই কয়েকটি লক্ষ্যে পৌঁছানোর, তোমার নিজের লক্ষ্যে পৌঁছানোর বা তোমার সফলতার চাবিকাঠিও বলতে পারো, কীভাবে পৌঁছবে সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। কিন্তু তার আগে বলি নমস্কার, আমি বৈটিকা। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে তোমার যে লক্ষ্যটা, তার জন্য তুমি পৌঁছানোর জন্য নিজের মনে তো একটা কথা বলছো, ভাবছো, পরিকল্পনা করছো, চিন্তা ভাবনা করছো যে কীভাবে পৌঁছবে। তো সেই ভাবনাটাকে একটু বদলে দাও। মানে ধরো আমি একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে তুমি হয়তো ভাবছো যে আমি যদি আজকে রান্নাটা না করি তাহলে আমি খেতে পারবো না, বা আমি আজকে যদি রেসিপিটা না শিখি তাহলে আমি যদি কখনো রেসিপি নিয়ে এগোতে চাই, একটা হোম ডেলিভারি করলাম কি একটা রেস্টুরেন্ট করলাম, এই ধরনের যদি কিছু পরিকল্পনা থাকে তাহলে তো আমি সফলতা পাবো না, আমাকে তো শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো এইটা যদি তুমি ভাবো যে আমি জীবনে সফলতা পাবো না এই কাজটা না করলে, তাহলে দেখবে সেই কাজটা করার প্রতি তোমার কিন্তু ইন্টারেস্ট অনেক বেশি গ্রো করবে। হ্যাঁ, তোমার মনে হবে যে না এটা আমাকে করতেই হবে, কারণ এটা না করলে আমি সফলতা পাবো না, আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো না। তাই ভাবনাটাকে এইভাবে ভাবতে শুরু করো যে আমার প্রথম কাজটা কী। যেটা আমি আরেকটা ভিডিওতেও বলেছিলাম যে ধরো তুমি টিউশানি শুরু করবে, তাহলে তার ফার্স্ট ধাপটা কী হবে সেটা ভেবে নিলে। এবার তুমি যদি এটা ভাবো যে এটা যদি না করি তাহলে কী হবে, এটা না করলে আমি কিন্তু ক্লাসটা শুরুই করতে পারবো না, এটা যদি ভাবো তাহলে দেখবে কাজটা করবার জন্য আগ্রহ, লক্ষ্যে পৌঁছানোর জন্য অনুপ্রাণিত হবে, নিজেকে অনুপ্রাণিত করতে হবে সবার আগে। নাম্বার টু বলবো, আমরা যে ভুলটা করে থাকি, ধরো আমি ইউটিউব করছি, আমার থেকে যারা উন্নত তাদের দেখতে দেখতে আমার কেন হচ্ছে না, আমার কেন হচ্ছে না, আমার কেন ভিউ আসছে না, আমার এত সাবস্ক্রাইবার কেন ভিউ হচ্ছে না, এই ঘাটতে 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 আসল কাজটাই আমি করতে পারছি না। সে কারণেই আমি দেখবো কিছু শেখার জন্য নিশ্চয়ই আমার থেকে যারা উঁচু তাদের অবশ্যই অনুসরণ করব, তাদেরকে দেখবো, তাদের থেকে কাজটা শিখবো, কিন্তু তাদের সঙ্গে নিজেকে তুলনা করব না। তুলনা করলে কিন্তু হতাশা আসবে, কখনোই তুলনা করা উচিত নয়। বা সমকক্ষ কারোর সঙ্গে, আমার সঙ্গে আমার সমান যারা তার সঙ্গেও তুলনা করবো না, হতেই পারে সে হয়তো আমার থেকে একটু আগেই তাড়াতাড়ি এগিয়ে গেল, তো সেক্ষেত্রে তো তুলনা করার কোনো প্রয়োজনই নেই। তুলনা করলে কিন্তু তোমার ভিতরে একটা হতাশা আসবে। যেমন আমার একটা নিজের অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারি, কলকাতা ক্যানভাস যখন তৈরি হয়েছে বা বেশ ভালো একটা পজিশানে, তখন অন্য একটা আমাদের পরিচিত রবীন্দ্রার একটা চ্যানেল, সেটা তৈরি হয়েছে যখন হচ্ছে যখন তখন কলকাতা ক্যানভাস একটা পজিশানে চলে গেছে, কিন্তু কিছুদিনের মধ্যে কলকাতা ক্যানভাসকে, তখন কলকাতা ক্যানভাস তো টিপসের ছিল, রবীন্দ্রার চ্যানেলও টিপসের, কিছুদিনের মধ্যে জিনিয়া কিন্তু আমার থেকে উন্নত হয়ে গেছে, আমি তখনও কিন্তু সেই জায়গাটা পৌঁছতে পারিনি। এইবার এইটা যদি আমি মাথার মধ্যে ঘোরাতাম যে ও তো আমার থেকে এগিয়ে গেল, আমি তো এগোতে পারলাম না, কেন হলো না, কেন হচ্ছে না, তাহলে কিন্তু আমি ঘেটে যেতাম, অবশ্যই আমি ঘেটে যেতাম, আমার কাজটা কিন্তু বন্ধ হয়ে যেত সেখানে, হতাশা আসতো, খারাপ হতো, ফ্রাস্ট্রেশনে ভুগতাম। কিন্তু না, সেটা আমি করিনি, ঠিক আছে, ওর মতো এগিয়ে গেছে, ওর যোগ্যতায় ও এগিয়ে গেছে, আমার হয়তো এগোইনি, একটু দেরিতে এগোবো, কিন্তু এগোবো তো বটেই, ওর লক্ষ্যে তো আমি পৌঁছবই, কারণ আমি কাজটা করে যাব সেই জন্য। তাই তুলনামূলক আলোচনা কখনোই কারোর সঙ্গে করা উচিত নয়, কেউ কারো নিজের পরিশ্রমে বা কখনো বা ভাগ্যের জোরে বিভিন্ন কারণে সে তোমাকে ছেড়ে এগিয়ে যেতেই পারে, তার সঙ্গে নিজেকে তুলনা করে হীনমন্যতায় ভুগতে হবে, সেটা করা কখনোই বুদ্ধিমানের কাজ হবে না। এবার ধরো তুমি কাজ করেই যাচ্ছ কিন্তু তোমার লক্ষ্য স্থির নেই, তুমি বুঝতেই পারছো না কেন কাজ করছো, এটা কেন করছো, এটার ভবিষ্যৎ কী, এটা করে তুমি যাচ্ছটা কোথায়, মানে যাবেটা কোথায়, লাস্ট তোমার
টার্গেটটা কি এটা যদি তুমি ঠিক না করতে পারো তাহলে তোমার কাজটা করাটাই বৃথা হয়ে যাবে। সেজন্য আগে সেটাকে স্থির করতে হবে ঠান্ডা মাথায়, তারপর কাজটা শুরু করতে হবে। মানে ধরো আমি বলতে চাইছি যে তোমার কাজটা তুমি করছো, সাপোজ আমি ইউটিউব একটা চ্যানেল খুলেছি, আমার মূল উদ্দেশ্য কি, ভিউজ, টাকা নাকি ভালো কাজ করা? যদি ভিউজ হয় তাহলে ভিউজটার জন্য কাজটা আমি করে যাচ্ছি, ভিউজ কী কী কারণে আসে সেটার জন্য আমি পাগল হয়ে যাব। আর যদি আমি মানে আমি আনন্দে নিজের মনের আনন্দে সৃষ্টি করছি, একটা সময় সেটা সফলতা পেতেও পারে নাও পেতে পারে, কিন্তু আমি আমার আনন্দে কাজ করে যাচ্ছি, আমার ভালো লাগছে কাজ করতে, আমি সৃষ্টি করছি এটা, তাহলে সেটা সৃষ্টিশীল হবে। আর যদি ওইরকমভাবে মানে একটা উচাটন ব্যাপার থাকে তাহলে কিন্তু সেটা সৃষ্টিশীল হয় না, কাজটাই খামতি হয় কোথাও, তুমি ওইটা ভাববার সময় পাচ্ছ না, তুমি কি কন্টেন্ট দিলে লোকের ভালো লাগবে, এটা তো বিনোদনের জায়গা, কি কন্টেন্ট দিলে লোকের ভালো লাগবে বা কি দিলে লোক খুশি হবে আনন্দ পাবে সেইটা তুমি তখন মাথা থেকে তোমার চলে যাবে। খালি মনে হবে ভিউটা আমি কী করে, অমুকে ওটা করে ভিউ পাচ্ছে তাহলে কি আমি ওটা করবো, না অমুকে অমুক করে ভিউ পাচ্ছে তাহলে কি আমি ওটা করবো, এই জিনিসটাই কিন্তু তোমাকে পথভ্রষ্ট করবে। সেই কারণেই আমি বলবো যে শুরুতে তুমি কাজটা করো এবং সেটা একটা লক্ষ্য রাখো যে আমি কী জন্য করছি, তাহলে কিন্তু কাজটা তোমার করাটা অনেক সহজ হবে এবং সেটা সাকসেসও হবে। চার নম্বর বলবো, প্রত্যেক দিনের তোমার অগ্রগতির একটা ডায়েরি মেনটেন করো। মানে ধরো আজকে তোমার সাবস্ক্রাইবার হলো 2 জন, কালকে তোমার সাবস্ক্রাইবার হলো 3 জন, পরশু হলো 5 জন, এবার যখনই তুমি দেখছো যে সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়ছে, ভিউটা একটা সময় ঠিক বাড়বে, কাজ করতে করতে ভিউটা বাড়বে। আমি ইউটিউব দিয়ে বলছি কারণ অনেকেই আজকাল ইউটিউব করছো, বুঝতে সুবিধা হবে, সেই জায়গা থেকে ইউটিউবের উদাহরণটা দিচ্ছি। এবার 5 যখন হয়ে গেল তুমি কিন্তু উৎসাহিত হচ্ছো, ভেঙে কিন্তু পড়ছো না। যদি তুমি অন্য চ্যানেল দেখো তখন তুমি ভেঙে পড়বে, কিন্তু নিজের কাজটা তুমি দেখো তোমার 15 দিনে বা 10 দিনে বা 1 দিনের পর 3 দিনে 5 দিনে 2 মাসে কোনো কাজে সফলতা কিন্তু 1 মাস 2 দিন 2 মাস 4 দিন 4 মাস এরকম করে কোনো ঠিক করা থাকে না। অমুকের 3 মাসে হলো আমার কেন হচ্ছে না, অমুকের 2 মাসে হলো আমার কেন হচ্ছে না, এতে আমরা ভীষণ ভারাক্রান্ত হয়ে যাই, হতাশাগ্রস্ত হয়ে যাই, কিরকম একটা ছটফটা নিয়ে এসে যায়, তখন একটা ভুল সিদ্ধান্ত নিই, ভুল পথ নিই সেই জায়গাটায় তাড়াতাড়ি পৌঁছানোর জন্য, ফলে সেটা কিন্তু আরও পিছিয়ে দেয় আমাদের। সেই কারণেই একটা ডায়েরি মেনটেন করো, দেখবে প্রত্যেক দিনের তুলনায় তোমার কিন্তু হয়তো প্রত্যেক দিন হচ্ছে না, সপ্তাহে একটা বাড়ছে, তারপরে আস্তে আস্তে দেখবে সপ্তাহটা দিনে একটা বাড়ছে, এইরকমভাবে কিন্তু তোমার বাড়বে। যেভাবে আমি করেছি সেভাবে আমি তোমাদের বলতে পাচ্ছি উদাহরণস্বরূপ নিজেকে দিয়ে, যে এইভাবে তুমি যদি লক্ষ্য রাখো দেখবে তুমি কিন্তু খুশি হবে, আরে তাই তো আমার তো বাড়ছিলই না, সেখানে এখন কিন্তু আস্তে আস্তে একটা করে বাড়ছে গো, এই জিনিসটা কিন্তু তোমার আসবেই ভেতরে, তাতে তুমি উৎসাহিত হবে অনেক বেশি। তারপরে যেটা বলবো 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে যখন তুমি দেখছো বাড়ছে তখন তুমি ভাবো যে আমি শুরু করেছিলাম কোথায়, আমার তো একটা সাবস্ক্রাইবারও ছিল না, আজকে আমার যোগ্যতাতেই তো, কেউ তো আমাকে করে দিচ্ছে না, আমার যোগ্যতাতেই কিন্তু একজন 2 জন 4 জন 5 জন করে 100 জন হয়েছে, কারোর 200 জন হয়েছে, কারোর 500 জন হয়েছে, কারোর 5000 জন হয়েছে, নিজের প্রতি আত্মবিশ্বাস অটোমেটিক্যালি বেড়ে যাবে তোমার। তোমার কিন্তু একটাও ছিল না প্রথম দিন, ছিল না তো, কেউ তোমাকে চিনতই না, এখন তোমাকে একটা লোক হলেও চিনি, কালকে তোমাকে 2টো লোক হলেও চিনছে, পরশু দিন তোমায় 500 লোক চিনবে, এইভাবে তুমি এগোবে, অবশ্যই এগোবে, যদি নিয়ম করে তুমি কাজটা করে যাও সঠিকভাবে এবং শুধু ফোকাসটা কাজের ওপরেই রাখো, নিজের কাজে, অন্যের কাজে নয়, নিজের কাজের ওপর ফোকাস রেখে যদি তুমি কাজ করে যাও প্রত্যেক দিন নিয়ম করে, যেমন করে আমরা ভাত খাই, যেমন করে আমরা প্রত্যেক দিন স্নান করি, যেমন করে আমরা প্রত্যেক দিন ঘুমোই, সেরকমভাবে প্রত্যেক দিন নিয়ম করে যদি এই কাজটা আমরা করি তাহলে কিন্তু তোমার উন্নতি হবে। আর যখনই তুমি দেখবে কালকে আমার 0 ছিল সাবস্ক্রাইবার, আজকে 5 জন হয়েছে, নিজের প্রতি কনফিডেন্স অনেক বেড়ে যাবে, তোমার কাজের প্রতি কনফিডেন্স অনেক বেড়ে যাবে, তুমি নিজেই বুঝতে পারবে তখন, তোমার তখন অটোমেটিক্যালি মনে হবে আরও ভালো করি, আরও ভালো করি, তখন তোমার মনে হবে যে আমি দেখি আরও 5টা ভালো ভালো
মানুষের ভিডিও দেখি, তারা কিভাবে এগোচ্ছে, তারা কিভাবে করছে, তাদেরটা কেন লোকে দেখছে, অটোমেটিক্যালি তুমি সেখান থেকে ভালো জিনিসটাই সংগ্রহ করবে, করে তুমি নিজেকে সমৃদ্ধ করবে। আত্মবিশ্বাস প্লাস সমৃদ্ধি বৃদ্ধি দুটোই কিন্তু তোমার পাশাপাশি হচ্ছে। ছ নম্বর বলবো, দেখো যারা কাজ করে তাদের কিন্তু সমালোচনা হয়, যারা কিছু করে না তাদের কোনো সমালোচনাও হয় না। তোমাকে নিয়ে তখনই সমালোচনা হবে যখন তুমি কাজ করবে। কাজে সমালোচনাকে ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না, থেমে গেলে চলবে না, সেটাকে এনজয় করো, সমালোচনাটাকে এনজয় করো, এবং তুমি সেখান থেকে একটা শিক্ষা নেওয়ার চেষ্টা করো যে এই সমালোচনাটা যে হচ্ছে কেন হচ্ছে। যেমন আমি যখন কলকাতা ক্যানভাসের টিপস দিতাম, আমি তোমাদের আগেও গল্পটা বলেছি যে আমার, আমি তখন পান খেতাম, আমার দাঁতে দাঁত ছিল, সেটা নিয়ে প্রচুর সমালোচনা হতো। আমি কিন্তু তাতে রাগ করিনি, এমনও কথা শুনেছি আমি যে আমার নাকি তরমুজের বিচির মতো দাঁতগুলো হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। আমি কিন্তু খুব গ্ল্যাডলি নিয়েছি সেই সমালোচনাটা, কারণ সেটা আমাকে সমৃদ্ধ করেছে। আমি সেইটা দেখে কিন্তু দাঁতটা পরিষ্কার করেছি, পানের নেশাটা ত্যাগ করেছি। কাজে এই সমালোচনাগুলো সবসময় তোমার জীবনে উন্নতি আনবে। কেন সমালোচনা হচ্ছে সেই বিষয়টাকে তুমি পয়েন্ট করো এবং করে সেইটাকে, সেই বিষয়টাকে চেঞ্জ করবার চেষ্টা করো, এবং সেটা নিজেই পারবে করতে, নিজেই করতে পারবে যে আমাকে এই সমালোচনাটার সম্মুখীন কেন হতে হলো। রিসেন্ট আমার সঙ্গে এক অনেক ঘটনা ঘটেছে, অনেকে আমার অনেক সমালোচনা করেছে, তার জন্য আমি কিন্তু তেমনি নেই, ভয়ও পাইনি। আমি শুধু সেখান থেকে এটাই শিক্ষা নিয়েছি যে আমাকে কি করতে হবে, কিভাবে আমাকে চলতে হবে, আমি ঠিক সেইভাবেই চলছি। তো এইটা তোমাদের মানে সবসময় মাথায় রাখতে হবে, সমালোচনায় বিরক্ত হবে না, পাল্টা কোনো উত্তর দেওয়ার চেষ্টা করবে না, সমালোচনাটা থেকে শিক্ষা নেবে, নিয়ে নিজেকে উন্নত করবার চেষ্টা করবে, সেই কাজটা দ্বিতীয়বার যাতে না হয় সেই চেষ্টাটা করবে, সেটা তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেকটা পথ এগিয়ে দেবে অটোমেটিক্যালি। সাত নম্বর পয়েন্ট হচ্ছে, পাগলের মতো কাজ করলে হবে না, কিন্তু সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে, সেই শেষ করবার সময়টা নিজে ঠিক করে নাও। ধরো তুমি ব্লগ করো, তুমি সকাল থেকে শুরু করলে দুপুরের মধ্যে শেষ করবে মনে করলে সেইভাবেই তুমি কাজটা করলে, করে তুমি কমপ্লিট করলে, রেস্ট নিলে, পরের দিনের কথা ভাবতে শুরু করলে কী কন্টেন্ট দেবে। তুমি যদি সারাদিন ধরে খাটতে থাকো, তুমি হয়তো ভাবছো যে আমি যদি আরও বেশি কাজ করি আরও বেশি সফলতা পাবো, একদম ভুল ধারণা, কখনোই সেটা না। নিজের শরীরকে, নিজের মাথাকে, নিজের মনকে বিশ্রাম দিতে হবে, তাই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটাকে বেঁধে নাও। যখন তোমার মনে মানে যখন থেকে তুমি শুরু করছো এবং কোথায় তুমি শেষ করবে, এটা নিজেকে নির্দিষ্ট করে নিতে হবে সময়টাকে। আট নম্বর বলবো, যারা তোমার থেকে একটু উন্নত, যারা একটু স্মার্ট কথাবার্তা বলে, একটু জ্ঞানী, তো এই বিষয়টায় যারা জ্ঞানী, যে বিষয়টা নিয়ে তুমি এগোতে চাইছো সেই বিষয়টায় যারা জ্ঞানী, যাদের থেকে কিছু শিখতে পারবে, এরকম কিছু মানুষের সঙ্গ লাভ করো, এরকম কিছু মানুষের সঙ্গে মেলামেশা করো, তাদের থেকে যদি তাদেরকে তুমি দেখো, তাদের সঙ্গে কথা বলো, তাদের সঙ্গে ওঠা বসা করার চেষ্টা করো, তাদের সান্নিধ্যে আসার চেষ্টা করো, তাতে করে কী হবে, তোমার যে যে খুঁতগুলো আছে না, দুর্বলতা আছে যে সেইগুলো তুমি নিজেই বুঝতে পারবে, আরে এটা তো আমার একটা ফল্ট, এটার জন্যই বোধ হয় আমার কাজটা ঠিক হচ্ছে না, নিজেকে ঠিক করে নিতে পারবে। ফলে তোমার থেকে উন্নত ব্যক্তিদের হিংসে নয়, সমালোচনা নয়, তাদের থেকে কিছু গুণটা নেওয়ার চেষ্টা করো, নিয়ে তারপর নিজেকে উন্নত করার চেষ্টা করো। এইটা সব থেকে বড় জিনিস জানো তো, যারা কিছু জানে তাদের সঙ্গ লাভ করলে কিন্তু নিজেকে উন্নত করা যায়। আমার বাবা একটা কথা বলতেন যে আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম যে আমি এসডিও, বিডিও, এই ধরনের সব লেভেলের লোকেরা আমার বাড়িতে আসবে, নেমন্তন্ন খাবে, এসব হবে। তো বাবা সেই রকম সার্কেলে কিন্তু প্রচুর মেলামেশা করতো, তাদের থেকে অনেক কিছু নিয়েছে। তার মানে বাবা খুব মধ্যবিত্ত ঘরের একটি ছেলে, সেখান থেকে ওরম একটা চাকরি করা, ওরম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা, আনন্দবাজারের মতো একটা পত্রিকার সাংবাদ চিফ সাব এডিটর ছিলেন, মানে তার স্ট্যান্ডার্ডটা বুঝতেই পারছ, তো সেই স্ট্যান্ডার্ডের চলা, বিলং করা, তার সঙ্গে সমস্ত বন্ধুবান্ধব ছিলেন, তার শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তোমাদের আগেও বলেছি আমার নামটাই রেখেছিলেন শীর্ষেন্দু জেঠু, তার কি লেভেলের রিলেশনটা ছিল বাবু। তো এই মানুষগুলোর সঙ্গে কিন্তু থেকেছে একটাই কারণ, তাদের থেকে কিছু শিক্ষা নেবে বলে, নিয়ে নিজেকে সমৃদ্ধ করেছে, এইটাই কিন্তু সিস্টেম।
বড়দেরকে অনুসরণ করো, তোমার থেকে যারা উন্নত জ্ঞানী তাদেরকে অনুসরণ করো, অনুকরণ নয় অনুসরণ। তোমার যেটা ভালো লাগে সেটাকে তুমি অভ্যেসে পরিণত করো। ধরো তোমার গান শুনতে ভালো লাগে, তুমি রোজ ওটাকে একটা নিয়ম করে শোনো, গানটা শোনো, তাতে তোমার মাইন্ডটা একটু হালকা হবে, চিন্তা শক্তি বৃদ্ধি হবে। বই পড়তে ভালো লাগে, সেটা অভ্যেসে পরিণত করে দাও যে প্রত্যেক দিন আমি এই সময়টা একটু গল্পের বই পড়বো। সেখান থেকে দেখবে অনেক কিছু তুমি শিখতে পারবে, অনেক কিছু তুমি জানতে পারবে যে জীবনে চলার পথে কী কীভাবে চলা যায়। প্রত্যেকটা গল্পের মধ্যে কিন্তু একটা মেসেজ থাকে, বড় বড় লেখকদের গল্প, সাহিত্যিকদের গল্পে কিন্তু একটা মেসেজ থাকে। সেখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। ওই টিভি সিরিয়াল আমি কখনোই বলবো না, কারণ টিভি সিরিয়াল আমাদের কুটকাচালি শেখায়, একদম বাস্তব কথা। ওটা আমি দেখি না, আমি চাইও না যে কেউ ওগুলো দেখে অনুপ্রাণিত হোক, হওয়াটা উচিত নয়। কিন্তু ওইগুলো তারা করে এন্টারটেনমেন্ট আছে, কিছুক্ষণ দেখলাম ভুলে গেলাম, কিন্তু ওখান থেকে নেওয়ার সেরকম কিছু থাকে না, শিক্ষণীয় খুব কম সিরিয়ালই থাকে শিক্ষণীয়। কিন্তু তুমি যদি ভালো সাহিত্যিকের গল্প বই পড়ো, সেখান থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে, নিজেকে আরও উন্নত করতে পারবে। আমার একটাই কথা, এতগুলো পয়েন্ট আরও আমি বলছি, এই এই এতক্ষণ অবধি যা বললাম তা থেকে একটা পয়েন্ট কিন্তু খুব স্পষ্ট, সেটা হচ্ছে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিনিয়ত নিজেকে উন্নত করো, নিজেকে উন্নত করো, নিজেকে উন্নত করো, লোককে নয়, অন্য কারোর দিকে নয়, নিজের দিকে তাকাও, যত পারো নিজের পরিবর্তন ঘটাও, নিজের ভালো আনো, নিজেকে তৈরি করো, দেখবে ঠিক একদিন তুমি ওই লক্ষ্যটায় পৌঁছে গেছো। 10 নম্বর বলবো যে দেখো, কাজ করতে গেলে সমস্যা আসবেই। এবার তুমি ভাবছো যে এই কাজটা যে করছি এটাই আমার কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা কিন্তু অবশ্যই আছে। আমি যখন টিপস দিতাম তখন সমস্যা ছিল, কমেন্ট বক্সে অনেক রকম প্রশ্ন আসতো যেগুলোর উত্তর আমি দিতে গেলে একটু দ্বিধা বোধ করতাম, কারণ আমি ডাক্তার নই, আমি চিকিৎসক নই, আমি মনোবিদ নই, আমি আমার অভিজ্ঞতা দিয়ে কিছু কথা তোমাদের বলি, বা এখান থেকে ওখান থেকে শুনেছি, সংগ্রহ করেছি, জেনেছি, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ফলে এই সমস্যাটা কিন্তু আমি ফেস করেছি। তখন আমি ভাবলাম, আমি আমার নিজেকে দিয়ে তোমাদের উদাহরণ দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। তখন ভাবলাম তাহলে আমি ব্লগিং করি, ব্লগিংয়ে কোনো সমস্যা নেই, খাবো দাবো শোবো রান্না করবো ঘুরবো বেড়াবো, আমার বাড়িতে লোক আসবে আড্ডা দেবো, বা আমি কারোর ঘরে গেলাম আড্ডা মারবো, আমার লাইফস্টাইলটা দেখাবো, এতে সমস্যার কী আছে? আমার বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজন, আমার বাবা মা, আমার ভাই বোন, আমার আশেপাশের চার পরিবেশ পরিস্থিতি লোকজন, এদের নিয়ে ব্লগ করবো মজা করবো, এতে অসুবিধের কী আছে? আমাকে 5টা লোক চিনবে, তাদেরও 5টা লোক চিনবে অবশ্যই। তো 7.5 লাখ সাবস্ক্রাইবার সেইখান অবধি ছিল টিপসের চ্যানেল কলকাতা ক্যানভাস, 7.5 লক্ষ সাবস্ক্রাইবার টিপসের চ্যানেল। সেইখান থেকে আমি চলে গেলাম ব্লগে। এইবার যখন ব্লগে গেলাম, ব্লগে গিয়ে দেখলাম টিপসের সমস্যাটা অনেক ভালো ছিল ব্লগিংয়ের সমস্যার থেকে, যেটা টিপসে ছিল না সেটা আমি ব্লগিং করতে এসে পেয়েছি, প্রচুর সম্মান পেয়েছি, প্রচুর সম্মান, যেটা আমি টিপসের সময় পাইনি সত্যি। হ্যাঁ অবশ্যই যথার্থ সম্মান আমি কিন্তু পেয়েছি, এটা আমি ব্যঙ্গার্থে বললাম, কিন্তু আমি সত্যি যথার্থ সম্মান ভালোবাসা সবটাই পেয়েছি, সবটাই পেয়েছি। আমার খুব কাছের অনেক মানুষ পেয়েছি কলকাতা ক্যানভাস থেকে, আবার সন্তান পেয়েছি, অনেক কিছু, টিনা, চিনি, ঝিলিক, এরা আরও অনেক নাম, অচিরা, অনেক নাম, অনেক নাম, সব নাম এখন এই মুহূর্তে মনে করতে পারছি না, অনেক নাম, আবার অনেক নাম এরকমও আমার কাছে আছে যারা ডেকেছে মায়ের মতো, সম্বোধন করেছে, কতদূর মা ভেবেছে সেটা সন্দেহ আছে। তো এরকম ঘটনা আমার জীবনে ঘটেছে, অভিজ্ঞতা নিয়েছি, সেটা আমি ব্লগ করি, তাই না? তো সমস্যা কিন্তু আসবেই তোমার জীবনে, আসবে না ভাবাটা ভুল। এবার সেই সমস্যাকে তুমি কিভাবে ট্যাকল করবে, আমার যেহেতু জানা ছিল না, আমি কিন্তু সত্যি খুব বোকা বনে গিয়েছিলাম। আমার যদি আগে জানা থাকতো, অভিজ্ঞতা থাকতো, তাহলে আমি এতটা বোকা হয়তো বনতাম না, বা বোকা বনার মতো কাজই করতাম না, সব থেকে বড় কথা এটা। তো সেই জায়গা থেকে বলবো তোমাদের ওই অভিজ্ঞতাটা থেকে যে এই ধরনের সমস্যা কিন্তু তোমার জীবনেও আসতে পারে, ভেবো না যে তোমার জীবনে আসবে না, আসতেই পারে, যত তুমি উন্নত হবে, যত তুমি এগোবে,
ওপরের দিকে উঠবে তত তোমার সমস্যা কিন্তু আসতেই পারে। তো সেই সমস্যাটাকে তুমি কিভাবে হ্যান্ডেল করবে সেটা যদি আগেই ভেবে রাখো, তাহলে যখন সমস্যাটা আসবে তখন কিন্তু তোমাকে আমার মতো ওই রকম পথ মানে একটা কি বলবো বোকা বনে যেতে হবে না। সেই জায়গা থেকে তুমি নিজেকে তৈরি রাখবে যে হ্যাঁ এই এই কাজগুলো করলে, কারণ আমাদের মতো বেশ কিছু মানুষের অভিজ্ঞতা তো যারা শেয়ার করে তাদের থেকে তোমাদের এটাই নেওয়া যে এই ধরনের কাজগুলো করলে কিন্তু এই ধরনের সমস্যা আসতে পারে, সেই সমস্যাটাকে আমি কীভাবে সমাধান করব, তাহলে আমি সেই ধরনের কাজগুলোই করব না যেগুলো থেকে সমস্যা হতে পারে এই ধরনের, তাই না? তো সেই জন্য বলছি আগে সমস্যাটা ভেবে নেবে কী কী সমস্যা হতে পারে এবং সেটাকে আমি কীভাবে হ্যান্ডেল করব, তাহলে দেখবে সহজ হবে সেই মুহূর্তে সেই পরিস্থিতিতে পরিস্থিতিটা হ্যান্ডেল করা অনেক সহজ হয়ে যাবে। সবশেষে বলবো তোমার নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য শুধু ওইটার দিকেই তাকিয়ে থেকো না, এই যে অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করছি বা নিজেরও বেশ কিছু অভিজ্ঞতা নিশ্চয়ই হয়েছে জীবনে এতদিন ধরে চলছো, ছোটোবেলা থেকে বড় হওয়া, বেড়ে ওঠা, পাঁচটা মানুষের সঙ্গে মেলামেশা, সব মিলিয়ে তোমার নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা জীবনে তোমারও আছে। সেই অভিজ্ঞতাগুলোকে সঞ্চয় করে সেগুলোকে মাথায় রেখে এগোনোর চেষ্টা করো, তাহলে দেখবে তোমার শুধু ওই লক্ষ্যের জন্য দৌড়নোটা বৃথা হয়ে যাবে না, তা নাহলে কিন্তু ওটা বৃথা হয়ে যাবে। ওই প্রত্যেক পদক্ষেপে অভিজ্ঞতাগুলো কাজে লাগাও, অভিজ্ঞতাগুলো কাজে লাগাও, লাগিয়ে এগো, তাহলে দেখবে একটা সময় তুমি কিন্তু মূল লক্ষ্যে কখন পৌঁছে গেছো নিজেও টের পাও। লক্ষ্যে পৌঁছতে হবে মাথার মধ্যে ঘুরলে ওইগুলো কিন্তু কোনোদিনই তুমি সেই অর্থে সাকসেস পেতে তোমার দেরি হবে, সাকসেস পাবে না আমি কথাটা কখনো বলবো না, কারণ আমি নেগেটিভ কথা বলি না, পছন্দ করি না, ভাবিও না, পৌঁছবে তো বটেই, আজ না হোক কাল পৌঁছবে তো তুমি বটে, কিন্তু সেটা অনেক কঠিন হয়ে যাবে তোমার জন্য। তাই এই বিষয়গুলোকে মাথায় রেখে আস্তে আস্তে নিজের কাজে, শুধু নিজের কাজে ফোকাস করো, বারবার একটা কথাই বলছি নিজের কাজে ফোকাস করো, আর কোনো দিকে তাকিও না, দেখবে একটা সময় কখন তুমি তোমার মূল লক্ষ্যে পৌঁছে গেছো, কখন তোমার সাবস্ক্রাইবার 1,00,000 হয়ে গেছে তুমি নিজেও বুঝতে পারোনি, কিন্তু হয়ে গেছে, হবে তো বটে, আজ না হোক কাল, কারোর 9 হয় কারোর 90 হয়, কাজে হবে বটে। আর এইটা সবার মানে মূল কথা, মূল বিষয় হচ্ছে মাথায় এটা রাখো যে হবেই, আমারও হবে। আমরা কেউ যারা যারা ধরো যারা বড় বড় চ্যানেল রয়েছে তারা তো সব আমাদের মতোই সাধারণ, হাত পা দুটো, হাত দুটো পা, একটা মাথা একটা মুখ, সব আমাদের মতো, কিচ্ছু স্পেশাল নয়, কিচ্ছু এক্সট্রা নিয়ে তারা আসেনি, শুধু কাজে সততা রেখেছে, নিজের কাজে ফোকাস রেখেছে, প্রত্যেককে দেখো নিজের কাজটা নিয়ে ভেবেছে, আদার্স কিচ্ছু নিয়ে ভাবেনি, কে সমালোচনা করলো, কে আমাকে ছোট করলো, কে আমাকে বড় করলো, কে আমাকে বুকে জড়িয়ে ধরলো, কে আমাকে দূরে ঠেলে দিল, কিচ্ছু কিন্তু মাথায় কাজ করছে না, কাজ করছে শুধু আমাকে কাজটা করতে হবে। 5টা লোকও যদি আমাকে ভালোবাসে সেই 5টা লোককে ভালো রাখাটার দায়িত্ব আমার। এভাবে চলো, দেখবে একদিন ঠিক মূল লক্ষ্যে পৌঁছে যাবে। যদি মনে হয় এটা আমি জ্ঞান দিলাম তাহলে বলবো এটা ভেবে ভুল করো না, আমি কাউকে কখনো জ্ঞান দিই না, জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, বা সেই জায়গাতেও আমি পৌঁছুনি, আমি আমার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব বা শেয়ার করলাম, যেরকম মাঝে মাঝেই করি আজকেও করলাম। তো আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হলো, যদি এই ধরনের ভিডিও ভালো লাগে, আমার অভিজ্ঞতা বা আমার পারিপার্শ্বিক পরিস্থিতি নানা রকম কিছু নিয়ে এই ধরনের আলোচনা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, কারণ প্রচুর মানুষ এখন কিন্তু ভীষণ অবিচল হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি প্রচুর। আমাদের সময় এত ইউটিউবার ছিল না, কিন্তু আমি খুব চাইতাম যে ঘরে ঘরে একটা করে ইউটিউবার হোক, বিশ্বাস করো আমি চাইতাম, আমি সব সময় বলতাম যে তোমরাও পারবে, তোমরাও এগিয়ে এসো, তোমরাও কিছু করো, কিন্তু কিছু করা মানে কিন্তু এটা নয় যে আমার হচ্ছে না, আমাকে একটু বলে দিন, আমাকে একটু দেখিয়ে করে দিন, আমাকে একটু দেখিয়ে দিন কথাটায় কিন্তু খুব আনন্দ আছে জানো তো, কিন্তু আমাকে একটু করে দিন কথাটায় কিন্তু কোনো আনন্দ নেই। সাকসেস নিজের এই জোরটায় যদি করতে পারো, এই কথাটা বলছি কারণ আমরা কিন্তু যে যাই বলুক জেনে রাখো কলকাতা ক্যানভাস কিন্তু টিপসের চ্যানেল ছিল, গৈরিকার বলা এবং চন্দ্রের এডিটিং আর ক্যামেরা।
তো সেই জায়গা থেকে হয়তো আমি এটা বলতে পারি, অবশ্যই বলতে পারি। তো সেই জন্য বলছি যে ওই বিষয়গুলো কিন্তু কোনো বিষয় না, বিশ্বাস করো। কি আজকে আমি তোমাকে একবার বলে দিলাম, তাতে তুমি বিরাট কিছু হয়ে যাবে, কখনো না, কোনো দিন হতে পারে না। এটা পাঁচটা লোক আমার কথা শুনে হয়তো দেখবে, তোমাকে সাবস্ক্রাইব করবে এমন কোনো গ্যারান্টি নেই কিন্তু, বা করলো কালকে যে তারা থাকবেই তারও কোনো গ্যারান্টি নেই। সাপ টু সাপ কথাটা আমি আজকাল খুব শুনি, সাপ টু সাপ, সাপ টু সাপ বিষয়টা কিন্তু প্রচণ্ড গোলমেলে আমার মনে হয়, কারণ আমি অভিজ্ঞতা এরকমও সঞ্চয় করেছি। আমি তোমাদের মতোই ইউটিউবার যারা এখন নতুন কাজ করছো তাদের থেকেই শোনা যে দিদি সাবস্ক্রাইব করলো, আমি যখন করলাম একটা সাবস্ক্রাইবার কমে গেল, মানে কি সে দেখলো আমারটা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। কেউ এই লাইনে কারোর বন্ধু হয় না, কেউ কারোর বন্ধু নেই, আমরা বোকা ছিলাম, কেউ কারোর বন্ধু হয় না কর্মক্ষেত্রে। সেই জন্য বলছি যে নিজের কাজটা নিজেকেই করতে হয়, নিজেই করো। কিছু যদি শেখার থাকে নিশ্চয়ই বড় বড় যারা চ্যানেল আছে তাদের সঙ্গে কথা বলো, দেখো তাদেরকে, তাদের থেকে কিছু শেখার চেষ্টা করো, কিন্তু আমাকে বলে দাও বিষয়টা কিন্তু খুব আমার মনে হয় খুব এফেক্টিভ নয়, বিশ্বাস করো। আমি এটা তোমাদের নিজের লোক হিসেবেই বলছি, আমি তোমাদের জায়গায় ছিলাম একদিন, এখনও আছি মনে করি, আমি মোটেও বিরাট কিছু হয়ে যায়নি। আমার লড়াই কিন্তু আজকেও সেম আছে। আর একটা জিনিস জানবে, যখন তোমাকে পাঁচটা লোক চিনে যাবে তোমার লড়াই, তোমার পরিশ্রম কিন্তু সেরকমই বাড়বে, কারণ সেই জায়গাটাকে তোমার ধরে রাখতে হবে, সেই জায়গাটাকে কিন্তু তুমি এরকম, তুমি এখন যদিও বা ভাবছো দূর কালকে দেবো না ভিডিও, কিন্তু যেদিন তুমি 1 লাখ সাবস্ক্রাইবারের সাবস্ক্রাইবার তোমার হয়ে যাবে চ্যানেলটার, সেদিন তুমি কিন্তু এটা ভাববার জায়গা থাকবে না তোমার, তখন দায়িত্ব এসে যাবে তোমার, সেটা তখন তোমার দায়িত্বের মধ্যে পড়ে যাবে। সেই জন্য বলছি যে এটা ভেবো না যে বৈরিকাদি বিরাট হয়ে গেছে, না একদমই না, বৈরিকাদি তোমাদের মতোই একজন, কাকিমা বলো বৈরিকাদি বলো যাই বলো তোমাদেরই একজন। হয়তো আমি অনেক আগে শুরু করেছি তাই আজকে এই জায়গায় চলে এসেছি, তোমরা সদ্য শুরু করেছো এখনো আসতে পারছো না, কিন্তু আমার সময়টা দাও, একটা জায়গায় তুমি ঠিক পৌঁছো, 4-5 বছর কাজ করে যাও, এক নাগারে কাজ করে যাও, ঠিক পৌঁছবে। কারণ এখন একটু টাফ, অবশ্যই এখন একটু টাফ, কারণ আমাদের সময় ওই যে বললাম এত ইউটিউবার ছিল না, কিন্তু এখন একটু মানে কম্পিটিশনটা অনেক বেড়ে গেছে, যার জন্য কাজটাও অনেক ভালো করতে হবে কিন্তু, তাই কাজের দিকে ফোকাস করো। এটা আমি তোমাদের একদম শুভাকাঙ্ক্ষী হিসেবে বললাম, কোনো রাগ বা কোনো অভিযোগ থেকে নয়, মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা দরকার, অনেকেই খুব বিভ্রান্ত হয়ে পড়ো, সেইটা আমি মনে হলো সেই জায়গা থেকে এই কথাগুলো বললাম। তো যদি ভালো লাগে প্লিজ লাইক করো, আর জানিও যে এই ধরনের ভিডিও তোমরা চাও কি না, শেয়ার করো। আর আবারও বলি, সমালোচনা আমিও ভয় পাই না, তোমরাও ভয় পেও না, সমালোচনা তারই হয় যে কিছু করে দেখাতে পারে সমাজে, সবাইকে সমালোচনা কেউ করে না কিন্তু। সেই কারণে সমালোচনা যখন হবে তখন নিজেকে বুঝবে যে আমি সেই জায়গায় গেছি, আমি কিছু একটা বোধহয় করেছি, তাই আমাকে নিয়ে 5টা লোক সমালোচনা করছে, নাহলে করবে না। তাই নিজেকে একটা কিছু করতে পেরেছি ভেবে খুশি হও, অ্যাচিভ করেছ তাই তোমার সমালোচনা হচ্ছে, এইভাবে ভাবো বিষয়টা। আমি এভাবে ভাবি তাই জন্যই তোমাদের বললাম। তো নেক্সট ভিডিও নিয়ে আবারও আসবো কলকাতা ক্যাম্পাসে, যদি এরকম ভিডিও চাও আবারও বলছি কমেন্ট বক্সে জানাও, আমি অন্যরকমভাবে তাহলে ভাববো, হয়তো আবার কলকাতা ক্যাম্পাস পুরনো রূপে ফিরেও যেতে পারে। নেক্সট ভিডিও নিয়ে আবারও আসছি, ততক্ষণের জন্য সঙ্গে রাখো, দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার, কাছের পরিবার, সবার পরিবার, বজার পরিবার, কলকাতা ক্যাম্পাস। নমস্কার।